শরীয়তপুরে নিখোঁজের আটাশ ঘণ্টা পর সদর হাসপাতালের শৌচাগার থেকে বাবুল ব্যাপারী নামে এক রোগীর মরদেহ মিলল সকালে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের শৌচাগার থেকে মরদেহ উদ্ধার হয় নিহতের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি পরে ওই দিন রাত থেকে নিখোঁজের পর শুক্রবার সকালে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছে ময়ন তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম